दूर आकाश पाने कालो धोआ लागलो बुझी आगुन भाया বিদ্যুজনেরা মুচকি হাসে বিভ্রান্তরা কয় এমন তরে কোভিড ভ্যাকসিন এবার দিল দেখা জুজুর ভয় আগে জুজু পিছে জুজু সামনে জুজু ভাই একবার এসে ধরলে জুজু আর রক্ষে নাই বিভ্রান্তিমূলক অপপ্রচারে রজ্জুতেও লাগে সর্প ভয় প্রকৃত শিক্ষার আলো যেখানে ব্যর্থ সেসব ক্ষেত্রে যে বিভ্রান্তিমূলক অপপ্রচারের মাটি অধিক উর্বর থাকে তা বলাই বাহুল্য রাজ্যের একাংশ প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কোভিড ভ্যাকসিন সংক্রান্ত বিভ্রান্তিমূলক অপপ্রচার বিশেষ করে ক্ষুদ্রাংশের জনজাতিদের বিভ্রান্তিতে ফেলে দিয়েছে এমন বিভ্রান্তির অপপ্রচারের কারণে দামছড়ার থুমছড়াই পাড়া এবং তীর্থরাম পাড়া সাব সেন্টারে কোভিডের বিশেষ টিকাকরণ অভিযানে স্থানীয় জনজাতি গোষ্ঠীর মানুষ দুদিন কিন্তু প্রায় যোগদান করলেনই না বলে খবরে প্রকাশ এদিন থুমছড়াই পাড়ায় ভ্যাকসিন সেন্টারে মাত্র 4 জন ভ্যাকসিন নিল সংখ্যাটা এত কম হওয়ার নেপথ্যে কারণ সম্পর্কে সংশ্লিষ্ট আশা কর্মী কি বলছেন শুনুন প্রিয়া আপনার কি কর্মী আশা কর্মী আজকে ভ্যাকসিনেশন এখানে কতজনের হয়েছে আজকে 4 জন আর বাকি লোকরা কই বাকি লোকরা আইনা আসা কারণ কি কারণে ওই ভ্যাকসিনে ভ্যাকসিন নিলে বয়স কম হয় আর ভ্যাকসিন নিলে আর জ্বরও কমে না শরীর বেদনা করে এরকম করে আর কি অন্যদিকে তীর্থরাম পাড়া সাব সেন্টারে এদিন সকাল 9টা পর্যন্ত একজনও ভ্যাকসিন নিতে এলেন না সে কথাই জানালেন সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী আজকে স্পেশাল ভ্যাকসিনের দ্বিতীয় দিন কতজন ব্যক্তি ভ্যাকসিন নিতে আসলেন আজকে কালকের পর্যন্ত হইছিল আজকে তো আমরা এখানে 9টার সময় এই উপস্থিত আসলাম এখন পর্যন্ত জিরো কারণ কি কারণ তো আজকে তো বাজার বা সবে হয়তো বাজারে গেছে আর এমনিতে এখানে মানুষ তো সবে জুমে যায় এই কাজের সময় তো বেশি লোক থাকেও না গত 17, 18, 19 এই 3 দিনে কতজন ভ্যাকসিন নিয়েছিল 3 দিনের মধ্যে হয়েছে 67 এবং গতকাল যে স্পেশাল ভ্যাকসিনের যে প্রথম দিন ছিল সেদিন কত হয়েছিল 18 এমনকি সংশ্লিষ্ট এলাকার মানুষ অজানা ভয়ে ভ্যাকসিন গ্রহণে নারাজ তাহলে ভ্যাকসিন নিছে না কেন নিব একটা তো কারণ তো থাকবো যে আমি ভ্যাকসিন এই কারণে নিছি না বা এটা এটা হ্যাঁ নিব আস্তে আস্তে আরে না না গ্রামের মানুষ তো আছে গ্রামের মানুষ আছে তারা লইলে লইবা তারা নিলে হ্যাঁ তারা নিলে নিব আর কি তা না তারা না নিলে তুমি লইতা না কেলিগে ডরাই কেলিগে ডর ডর কি ডরটা কি এমনকি ভ্যাকসিন গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানালেন এলাকার জনৈক প্রবীণ আপনি তো করোনার ভ্যাকসিন নিয়েছেন এখন শরীর আপনার কেমন লাগছে শরীর এখন তো খুব শরীরে বেদনা একদম ঘুমিয়ে থাকা লাগে এর মধ্যে সব জায়গায় বেদনা হয়ে যায় চিন্তা করলাম মদ খেলে তো একটু সুস্থ হইব তো মদ খেতে অতিরিক্ত বাড়ে কিন্তু যেটা ইঞ্জেকশন আগে তো একদম শরীরে আমার ভালো সুস্থ এখন কি তাই সে আমি খুব চিন্তা করলাম ডাক্তারে গেলে সংশ্লিষ্ট জনজাতিদের ভ্যাকসিন গ্রহণের অনীহা প্রকাশের বিষয়টি নেগেটিভ প্রোপাগান্ডা বলে জানালেন উত্তর জেলার সিএমও চিকিৎসক অরুণাভ চক্রবর্তী থুমছড়াই পাড়া এবং আপনাদের তীর্থরাম পাড়া যে সাব সেন্টার আছে হ্যাঁ সেখানে ভ্যাকসিনেশনের সংখ্যা কিন্তু খুব কম আজকে আমি গেছিলাম যাওয়ার পরে সেখানে মানুষ যাতে তাদের বক্তব্য যে আগে যারা 45 বছরের উপরে যারা আছে তারা যে ভ্যাকসিন নিছে ভ্যাকসিন নিতে নিয়ে তারা বিভিন্নভাবে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এই ব্যাপারে আপনার কি বক্তব্য আছে আর কিছু না এটা তো অসম্ভব একটা ব্যাপার এটা নেগেটিভ প্রপাগান্ডা আচ্ছা অলরেডি আমরা লক্ষাধিক মানুষ এর মধ্যেই ভ্যাকসিন এই নর্থ ত্রিপুরাতে গতকালকে আজকে ত্রিপুরাতে 1 লক্ষ ভ্যাকসিন নিয়েছে
আপনার অন্যান্য সেন্টারে কিন্তু আবার ভালোই একটা প্রভাব আছে, কিন্তু এই দুইটা সেন্টারে খুব কম প্রভাব লক্ষ্য করা কার্যত পুরোটাই বিভ্রান্তিমূলক অপপ্রচারের জের, সেই সাথে জুজুর ভয়। যেমনটা হয় দূর আকাশ পানে কালো ধোঁয়া, লাগলো বুঝি আগুন ভয়া, বিদ্যুজনেরা মুচকি হাসে বিভ্রান্তরা কয়, এমন তরে কোভিড ভ্যাকসিনে এবার দিল দেখা জুজুর ভয়। আগে জুজু পিছে জুজু সামনে জুজু ভাই, একবার এসে ধরলে জুজু আর রক্ষা নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।